ফ্যাশন ফটোগ্রাফার হোক আর যে কোনো ফটোগ্রাফার হোক, আমার প্যাশন যে জায়গাটাতে, যে জনরাতে প্যাশন, ওই প্যাশনে আমাকে অনেক পড়ালেখা করতে হবে। ক্যামেরা, আমি বললাম ক্যামেরা বহুত পরের ব্যাপার, আজকালকার ক্যামেরা এক্সপোজার নেওয়া কোনো ব্যাপারই না। ফটোগ্রাফি মনের ভিতরে ছিল, কীভাবে ছিল, ফ্যামিলির মধ্যে অনেকেই ফটোগ্রাফার হিসেবে শখে করতো, যেমন আমার বড় চাচা। তো অনেক ছোট যখন ছিলাম তখন ডার্ক রুমে সে ছবি প্রসেস করতো, বেক্সারের স্টুডেন্ট ছিল। তো ওটা আমার কাছে তখন হচ্ছে যে ম্যাজিক ছিল, মানে ডার্ক রুমের মধ্যে আমার চাচা যখন লাল লাইটের মধ্যে ছবি প্রিন্ট হয়ে আসতো, আমি বলতাম ম্যাজিক, এটা কীভাবে হলো। তো তখন থেকেই আর কি মানে ফটোগ্রাফির প্রতি একটা মানে সুপ্ত একটা আকৃষ্ট মনে হয় মনের ভিতরেই ছিল। তো পরবর্তীতে যখন ক্যামেরা হাতে আসলো বা ক্যামেরা বুঝতে শুরু করলাম, তখন অটোমেটিকলি আর কি ফটোগ্রাফির মধ্যে ঢুকে গেলাম আমি। '94 থেকে ডেভিড বারিকদার পর্যন্ত আমার পৌঁছতে 2000 লাগছে। 2000 সালে গিয়ে আমি ডেভিড বারিকদারের সান্নিধ্য পাই। এই সান্নিধ্য পাওয়ার জন্য মানে তার মানে হচ্ছে কত, 6 বছর আমাকে সময় দেওয়া হয়েছে, সময় গেছে। এই 6 বছরের মধ্যে আমি বিভিন্ন টাইপের বই কেনাকাটা করা, প্রথমে বই কিনতাম, বই পড়ে পড়ে শিখতাম, ট্রায়াল অ্যান্ড এরর করে শিখতাম, নিজে চাচার যে ডার্ক রুমটা ছিল সেটা নিয়ে আসি, সেটা নিয়ে আমি কাজ করা শুরু করি, সেটা দিয়ে কাজ করি, এবং এই ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে আমি কিন্তু নিজেকে ট্রেন্ড আপ করি। এবং ওই ট্রেনিং নিয়ে আমি যখন ডেভিড বারিকদারের কাছে যাই, সে বলে যে হ্যাঁ, তোমার মানে এই প্যাশনটা প্রচুর আছে, তুমি অনেক কিছু নিজে নিজে প্র্যাকটিস করেছ, তুমি পারো। ডেভিডদার সাথে আমি কাজ করছি, কিন্তু পাশাপাশি মানে আমার নিজের কনসেপ্টগুলো ডেভেলপ করছি। সে সময় 3টা ক্লায়েন্ট আমার যারা মানে হতে পারে এরকম বিষয় ছিল, তার মধ্যে একটা ছিল এক্সটেসি তানজিম ভাই, বিকজ তা সে আমার 1 বছরের সিনিয়র ছিল স্কুলে, আমরা একই স্কুলে পড়তাম, একই এরিয়াতে একটা সময় ছিলাম। তো ওনার সাথে বসে একটা সময় আলোচনা করলাম যে আসলে কীভাবে ব্র্যান্ড ডেভেলপমেন্ট করা যায়। তো আমরা শ্যুট করলাম এবং শ্যুট করার পরে দ্যাট ওয়াজ টোটালি ডিফারেন্ট, কিছু এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, কিছু গ্ল্যামার পুট করা, কিছু অ্যাটিচিউড নিয়ে আসা ফ্যাশনে, যেটা হচ্ছে বাংলাদেশে ইউজুয়ালি হয়নি। সো যেহেতু আমি ইন্টারন্যাশনাল ফ্যাশন ফটোগ্রাফিগুলো দেখে অভ্যস্ত, এবং এর পিছে একটা কারণ ছিল, মাত্র ইন্টারনেট এসেছে আর সিনিয়র ফটোগ্রাফারগুলো ওই ওয়ার্ল্ডটাকে তখনও অ্যাডপ্ট করছে না। তো আমি তখন ইন্টারনেটে বসে বসে ওই জিনিসগুলো অ্যাডপশনে আসছি, যে অ্যাকচুয়ালি লুই ভুটন কীভাবে শ্যুট করে, বা অ্যাকচুয়ালি গুচি কীভাবে শ্যুট করছে, বা লেটস সে ভোগ ম্যাগাজিনে কীভাবে শ্যুট হচ্ছে, বা কসমোপলিটানে কীভাবে হচ্ছে, এই জিনিসগুলো, এই ছবিগুলো আমি দেখছি। আসলে আমাদের ক্লায়েন্টরা নিজের ইনোভেটিভ আইডিয়া থেকে মনে করে যে কোনো কিছু একটা কপি করি, একটা সেট বানাও, একটা সেটের মধ্যে ছবি তুলো, ফুল লাগাও, দরজা লাগাও, এইটা করো, কিছু প্যাটার্ন তৈরি করো, ওই প্যাটার্নের সামনে দাঁড়া করায়। মানে দুনিয়াটা এতই ছোট যে আমাকে ওই সেটের মধ্যেই থাকতে হবে। আমি তো ফ্যাশন ফটোগ্রাফি ময়লার ডিপোর মধ্যে করতে চাই, সমস্যা কী? এমন কিছু সিনিয়র ফটোগ্রাফারদের কাছে গিয়েছি যে তারা যেভাবে আমাকে ডিমোটিভেট করেছে না করার জন্য, হবে না, পারবা না, ভালো জায়গা না, ফটোগ্রাফি করে কী করবা, তখন অনেক ফটোগ্রাফারের দাঁড়ে দাঁড়ে আমরা ঘুরছি। তো উনি এরকম কথা বলছে, এগুলো না মনে একটা আঘাত ছিল, আর ওই জায়গার থেকে আমি টিচারি শুরু করছি।
এখন যখন পিছনে তাকাই যে 2005 সালে কি ছবি তুলেছি বা 2001 সালে কি ছবি তুলেছি এখন আসার পরে দেখা যায় যে না আসলে তার থেকে অনেক বড়ভাবে আমরা চিন্তা করতে পারি এই বড়ভাবে চিন্তা করাটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া এবং এইটা ইউটিলাইজ করলে আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারবো